30 জুলাই ইস্টার্ন মেট্রোপলিটন ক্লাবে অনুষ্ঠিত হতে চলেছে আলপিন আলপিন ট্রান্স ট্যালেন্ট শো, যেখানে প্রায় 20 জন সাকসেসফুল ট্রান্সজেন্ডারদেরকে তাদের প্রতিভা তুলে ধরছেন সঙ্গীতা সিনহা, প্রখ্যাত বিউটি কুইন এবং অভিনেত্রী। অ্যাঞ্জেল নবজীবন ওয়েলফেয়ার সোসাইটির ব্যানারে এই ট্রান্সজেন্ডারদের নিয়ে স্বপ্ন দেখছেন আলপিন থেকে এলিফ্যান্ট হয়ে ওঠার, জানালেন সঙ্গীতা সিনহা। সঙ্গীতার এই স্বপ্নের যজ্ঞে সহযোগিতার হাত বাড়িয়েছেন বেশ কিছু গুণীজন ব্যক্তিত্ব, তাদের মধ্যে অন্যতম প্রশান্ত সাহা। আলপিন নিয়ে আমি বলেছিলাম যে আমাদের মানে উদ্দেশ্য হচ্ছে আলপিন থেকে এলিফ্যান্টে পৌঁছানো, এবং আজকে তার সেকেন্ড গ্রুমিং সেশন চলছে, ফিনালে 30 জুলাই। এবং আজকে আমাদের যারা পার্টিসিপেন্ট আছে তারা বিভিন্ন ফিল্ড থেকে এসেছে এবং বিভিন্নভাবে তারা অলরেডি প্রতিষ্ঠিত। আমাদের বেঙ্গলে প্রায় আমরা 25 আমরা পার্টিসিপেন্টকে সিলেকশন করেছি, আর আজকে তার সেকেন্ড গ্রুমিং সেশন। এবং আমাদের সাথে আছেন প্রশান্ত সাহাদা, এবং যিনি অল দার্স চ্যাম্পিয়নের সেক্রেটারি। আমি তো উনি তো আমার পাশে আছেনই, ডেফিনেটলি আমি ওনার মুখ থেকেও শুনবো যে আজকে উনি অ্যাসোসিয়েট হয়ে বা উনি পুরো ব্যাপারটা অর্গানাইজ করে ওনার কেমন ফিলিংস হচ্ছে। স্যার প্লিজ, এই রিলেটেড এই সঙ্গীতের সাথে এই প্রথম একটা ভালো সোশ্যাল কজ, কারণ এটা এই ধরনের তো আগে কোনো কাজ হয়নি বেঙ্গলে, তো সেই কারণে এটা একটা ইউনিক অপরচুনিটি, যেটা ভালো প্ল্যাটফর্ম পেলো সবাই মিলে। তারপরে আরও বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিসের মধ্যে এটা একটা ইউনিক অপরচুনিটি। এছাড়া তো স্পোর্টস রয়েছে, ম্যারাথন রয়েছে, বাকি অন্যান্য অ্যাক্টিভিটিস আছে, তার সাথে সর্বশিক্ষার যত মানুষের কাছে শিক্ষা এবং স্বাস্থ্য এবং সংস্কৃতি এই তিনটে জিনিসকে সমানভাবে উৎফুল্ল করতে পারলেই মানুষ একটা সুস্থ সমাজ। নমস্কার, আমি সুজি ভৌমিক। আজকে আমরা সবাই আছি সঙ্গীতা ম্যামের তত্ত্বাবধানে আলপিনে। আলপিনে আমরা সবাই এসেছি ট্যালেন্ট হান্টে। এই ট্যালেন্ট হান্টটা এমন একটা জায়গায় আজকে শুরু হয়েছে, আশা করি এটা আগামী আরও 100 বছর দীর্ঘজীবী হবে। আজ আমাদের শুরু, এই রাস্তাটা আমরা তৈরি করে দিয়ে যেতে চাই। আমরা আজকে যেসব মানুষরা এখানে আছি তারা হচ্ছে সবাই রূপান্তরকামী নারী অথবা হয়ে ওঠে নারী। আমরা জন্মেছিলাম শরীরের কিছু অংশ ভুল নিয়ে, সেটা আস্তে আস্তে অনেক লড়াই করে নিজেকে তৈরি করতে করতে আর যে জায়গায় এসেছি সেটা হচ্ছে শারীরিকভাবে হয়তো আমাদের বদল হয়ে এসেছে, কিন্তু সামাজিকভাবে এখন অনেক বদল আসেনি, সেই লড়াইটা আমরা লড়ছি। সামাজিকভাবে আমরা যে আমাদের লড়াই লড়তে চাইছি সেটা হচ্ছে একটা জায়গা, সেটা হচ্ছে ফিল্ম ইন্ডাস্ট্রি এবং ফ্যাশন ইন্ডাস্ট্রি। আমাদের এই ট্রান্সজেন্ডার মানুষদের যেমন বিভিন্ন ধরনের কাজ আছে, সেরকম একটা অংশ আছে বৃহন্নলা গোষ্ঠী, সেরকম একটা অংশ আছে সেক্স ওয়ার্কার, সেরকম একটা অংশ আছে ভিক্ষাবৃত্তি করে, কিন্তু আমরা সেই এই সমস্ত কর্মের সাথে যুক্ত নই। সেখান থেকে বেরিয়ে এখন আমরা নিজেদের একটা পরিচয় তৈরি করতে চলেছি, কারণ সব নারী যেমন সোনাগাছির জন্য জন্মায় না, ঠিক সব রূপান্তর। নমস্কার, আমি দেবিকা বড়ুয়া। আমি এই মুহূর্তে আজকে এসেছি অ্যাঞ্জেল ওয়েলফেয়ার নবজীবন ওয়েলফেয়ার সোসাইটিতে, এবং এখানটাতে আজকে মডেল করতে এসেছি। কিন্তু বেসিক্যালি আমি পড়ি হচ্ছে কবিতা পাঠ, এবং তার সাথে কবিতা লিখি, গল্প লিখি, একজন রাইটার হিসাবে আমি কাজ করি। নমস্কার, আমি রীতিকা দাস, আমি কলকাতা বাগাচুরি থেকে। আমি পেশায় একজন মডেল এবং একজন ভরতনাট্যম নৃত্যশিল্পী। আমি এখানে এসেছি আলপিন, যে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম, এখানে আমাদের রূপান্তরিত মানুষদের এবং রূপান্তরিত নারীদেরকে নিয়ে একটা সুন্দর প্রচেষ্টা তারা করছে, যেখানে একটি হচ্ছে এটা বিউটি প্রেজেন্ট না, এটি একটি ট্যালেন্ট শো, যেখানে আমাদের রূপান্তরিত মানুষদের তাদের বিউটি প্রেজেন্ট, তাদের সৌন্দর্য এবং তাদের প্রতিভা নিয়ে এখানে তারা চর্চা করছে। নমস্কার, হাই, আমি সুজি ভৌমিক, আমি অভিনেত্রী সুজি ভৌমিক। অ্যাকচুয়ালি আমার অভিনেতাই পেশা, তাই আমি করে খাই খাওয়ার চেষ্টা করছি, নিজেকে দাঁড় করানোর চেষ্টা করেছি। এই যে একটা নতুন প্ল্যাটফর্ম আলপিন, এখানে এসে আমাকে ভালো লাগছে, কারণ বিউটি প্রেজেন্টে আসা এটা আমার ফার্স্ট টাইম। এর আগে অভিনয়টার জন্য লড়াই করেছি, অভিনয়টাই করে গেছি, আপনারা হয়তো দেখেছেন আমাকে বিভিন্ন ওয়েব সিরিজে, সিরিয়ালে, মুভিতে, কিন্তু বিউটি প্রেজেন্টের আগে কখনো আমাকে দেখেনি, আমি সেগুলো দেখেনি। তো এখানে এসে আমার ভীষণ ভালো লাগছে, আমি ফার্স্ট টাইম করে আসছি এখানে এসে। আমাদের খুবই ভালো লাগছে, অনেক আমরা ট্রান্স বোনেরা সব এক জায়গায় একত্রিত হয়েছি এই ট্যালেন্ট শোটাতে। আমরা চাইছি যে এই যে আমাদেরকে নিয়ে এই ভাবনা চিন্তাটা এটা যাতে এখানে না থেমে থাকে, যেরকম অ্যাঞ্জেল নবজীবন ওয়েলফেয়ার সোসাইটি যে ভাবনাটা আমাদেরকে নিয়ে ভেবেছে, সঙ্গীতা ম্যাম যে ভাবনাটা আমাদেরকে নিয়ে ভেবেছেন, আমি চাই এই ভাবনাটা অনেকের মধ্যে আসুক, আমরাও কারোর থেকে কম নেই, আমাদের মধ্যে যেটা ট্যালেন্ট আছে যেটা আমরা সমাজের সামনে নিজেকে প্রকাশ করতে চাই। তো চাইছি আমাদের মধ্যে কোনো ট্রান্সবোনেরা থেমে না থাকুক, সবাই যাতে সমাজে পথে এগিয়ে যাক। ধন্যবাদ। নমস্কার, আমি নায়না বলছি, আমাদের কল্যাণী।
আর আজকে যেই ধরনের মানুষের মনে চিন্তাভাবনা থাকে সেইটা আজকে পরিবর্তন করার জন্য আমরা একটা প্ল্যাটফর্ম পেয়েছি যেটার নাম হচ্ছে অ্যান্সার নাও জীবন ওয়েলফেয়ার সোসাইটি। সেই প্ল্যাটফর্মে আমাদের যে আমরা সব কিছু করতে পারি সেই জন্য আমার একটি প্ল্যাটফর্মে অসংখ্য ধন্যবাদ সঙ্গীত। নমস্কার, আমি পাকিজা, আমি আসি বসিয়ার থেকে। আর আমি এখন অনার্সিং গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, তার পাশাপাশি ওয়েস্টার্ন ডান্সে পড়াশোনা করছি। আর ডান্সের নবজীবন ওয়েলফেয়ার সোসাইটি থেকে যে ফ্যাশন শোটা করছি, তো আমি খুব এক্সাইটেড শোটার জন্য। আমার খুব ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আমি এনজিও ওয়ার্কার আর মডেল, আমার না ভালো লাগছে এখানে এসে। আমরা রূপান্তরিত একটা প্ল্যাটফর্ম চাই, প্রতিযোগিতা চাই। আমরা চাই না সফলতা, আমাদের প্রতিযোগিতা চাই। যে আমরা প্রতিযোগিতা করে যদি আমরা জিততে পারি সেই জায়গাটা আমাদের কাছে খুব আনন্দের হয়। তো আলপিন এই যে অনুষ্ঠানটা হচ্ছে, এই অনুষ্ঠানে আমি আমার ভালো লাগছে যে আমরা এত লড়াই করেছি, এত লড়াইয়ের পর যে জায়গাটা পেয়ে এসেছি। এরপর খুব ভালো লাগছে